বন্ধুরা, রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ ভারতীয় বায়ুসেনাকে একটা বিরাট বড় ঝটকা দিতে চলেছে। কেননা আপনারা হয়তো সকলেই জানবেন যে ভারত গত বেশ কয়েক বছর ধরেই আমাদের সমস্ত যে সুখোই ফাইটার জেট রয়েছে তাকে আপগ্রেড করে সুপার সুখোই ফাইটার জেট বানাতে চাইছিল। আর এর জন্য তো ভারতের শুরুতে প্ল্যানিং ছিল যে আমাদের যে স্বদেশি কোম্পানি এইচএল রয়েছে তারা রাশিয়ার সাথে মিলিতভাবে ধাপে ধাপে এই সুপার সুখোই ফাইটার জেটকে আপগ্রেড করবে। কিন্তু বন্ধুরা, এখানে আচমকাই কিছু রিপোর্ট সামনে আসছে যার দরুন ভারতের তরফ থেকে নাকি রাশিয়ার সাথে প্রায় 35,000 কোটি টাকার অ্যাগ্রিমেন্টকে বাতিল করতে চলেছে, যাতে এই সুপার সুখোই প্রোগ্রাম ও তার সাথে অতিরিক্ত যে 12টা SU-30MKI ফাইটার জেট কেনার কথা ছিল এই সমস্ত ডিল আপাতত বাতিলের খাতে রাখা হয়েছে। আর এর পেছনের মূল কারণ হিসেবে বলা হচ্ছে যে ইউক্রেন বিবাদের জন্য নাকি রাশিয়ার থেকে সাপ্লাই পাওয়া অনেক বেশি মুশকিল হয়ে যাচ্ছে। তাই ভারত কী করছে, যতটা সম্ভব রাশিয়ার ওপর থেকে নিজেদের যে সেনাবাহিনীর ডিপেন্ডেন্সি রয়েছে সেটাকে কমানোর চেষ্টা করছে। ফলে বন্ধুরা, এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে কি ভারতীয় বায়ুসেনার এই সুখোই ফাইটার জেটের ফ্লিট পুরোপুরি দুর্বল হয়ে পড়বে? তো দেখুন, এমনটা আমার মনে হয় না। কেননা প্রথমত তো সুপার সুখোই প্রোগ্রামের কথা বললে আমার মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমাদের অসুবিধা নয় বরং সুবিধাই করিয়ে দিয়েছে, এবং ভারত এই পুরো প্রোগ্রাম এই কনফ্লিক্টের সুযোগ নিয়ে রাশিয়ার সাহায্য ছাড়া নিজে থেকেই করতে পারবে। কীরকম? তো দেখুন, অলরেডি এইচএলের তরফ থেকে গত বছরই এক স্বদেশি সুপার সুখোই প্রোগ্রামকে ভারতীয় বায়ুসেনাকে অফার করেছিল, যেখানে রাশিয়ার সাহায্য ছাড়াই আমাদের দেশীয় প্রযুক্তিতে এই বিমানকে আপগ্রেড করা হবে। আর এর জন্য কিন্তু সমস্ত টেকনোলজি অলরেডি আমাদের কাছে মজুদ রয়েছে, এমনকি বায়ুসেনা নিজেও দেশীয় সুপার সুখোই ফাইটার জেটকে নিয়ে অনেক বেশি আগ্রহ দেখিয়েছে। উদাহরণ হিসেবে যদি আমি এই বিমানের কথা বলি, তাহলে এই বিমানের রাডারের জন্য ভারতের স্বদেশি উত্তম ASI রাডারকে যুক্ত করা সম্ভব, যা বর্তমানে সুখোই বিমানের যে PSI রাডার রয়েছে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী আর আধুনিক হবে। এমনকি এতে তো সুখোইয়ের জন্য অতিরিক্ত TR মডেলকেও যুক্ত করা সম্ভব, যাতে রাডার আরও বেশি শক্তিশালী হবে। এছাড়া বর্তমানে সুখোইয়ের OLS-30 ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক টেকনোলজির বদলে BL-এর দ্বারা স্বদেশীভাবে তৈরি করা স্বদেশি IRST টেকনোলজিরও ব্যবহার করা সম্ভব। বাকি রইল ককপিটের কথা। তো HL-এর তরফ থেকে কিন্তু অলরেডি সুপার সুখোই ফাইটার জেটের জন্য এক বিশেষভাবে আপগ্রেড করা ককপিটকে ডেভেলপ করেছে, যাতে দুটো 230mm x 305mm হাই রেজলিউশনের LCD ডিসপ্লে মাল্টিফাংশনাল প্যানেল যুক্ত করা হবে। এমনকি এতে তো ভারী মাত্রায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও সুবিধা দেওয়া হবে, যাতে পাইলটের ওপর প্রেশার অনেক বেশি কমে যায়। অন্যদিকে এবারে এই বিমানের যে অ্যাভেনিক্স আর জামানের কথা বললে, এতে রাশিয়ান আর ইসরায়েল সেলফ প্রোটেকশন জামানের বদলে DRDO-র দ্বারা দেশীয়ভাবে তৈরি করা অ্যাডভান্স সেলফ প্রোটেকশন জামানের ব্যবহার করা হবে। এছাড়াও স্বদেশি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট, সফটওয়্যার ডিফাইন্ড রেডিও সহ প্রায় সমস্ত ছোটো বড় কম্পোনেন্ট বা টেকনোলজি যা এই ফাইটার জেটকে আপগ্রেড করতে লাগবে সেটা কিন্তু ভারতের কাছে অলরেডি মজুদ রয়েছে। ফলে এর জন্য আমাদেরকে আর নতুন করে রাশিয়ার কোনো প্রয়োজন নেই। আর অন্যদিকে বাকি রইল বিমানের আর্মামেন্ট বা হাতিয়ারের কথা। তো বন্ধুরা, এখানে তো ভারত অলরেডি দেশি অপশানকে ব্যবহার করতে শুরুও করে দিয়েছে। যেমন ধরুন, Air-to-Air রোলের জন্য আমাদের যে স্বদেশি অস্ত্র Mark-1 রয়েছে সেটা সার্ভিসে চলে এসেছে। আর আগামী 2-3 বছরের মধ্যে অস্ত্র Mark-2-এর দ্বারা রাশিয়ার এই R-27 এবং R-77 Air-to-Air মিসাইল এই সবগুলোকে পরিবর্তন করাই হবে। আর গ্রাউন্ড অ্যাটাকের জন্য ব্রহ্মস রয়েছেই, বাকি রইল গ্লাইড বোমের সেক্টর। তো সেখানেও কিন্তু ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি করা SAW-Anti-Airfield ওয়েপেন্স, গৌতম ও গৌরবের মতন গ্লাইড বোমের অপশানও রয়েছে। ফলে ওভারঅল ভারতের সুপার সুখোইকে তৈরি করতে যা যা প্রয়োজন সেই সব কিছু আজ ভারতের কাছে অলরেডি রয়েছে। তাহলে বেকার আবার ভারত নতুন করে রাশিয়ার সাথে অ্যাগ্রিমেন্ট কেন করতে যাবে? হ্যাঁ, এটা ঠিক যে যদি বিমানের ইঞ্জিনকে আপগ্রেড করতে হতো তাহলে হয়তো রাশিয়ার সাহায্য লাগতো, কিন্তু অলরেডি ভারতীয় বায়ুসেনা বলেই দিয়েছে যে তারা ইঞ্জিনের আপগ্রেড করবে না, কেননা সুপার সুখোই প্রোগ্রামে সমস্ত টেকনোলজি আধুনিক মানের হবে। ফলে এর সুবিধা হলো এগুলোর পাওয়ার রিকোয়ারমেন্ট অনেক বেশি কম, তাই ইঞ্জিন আপগ্রেড করার প্রয়োজন নেই। ভারতের কাছে অলরেডি যে ইঞ্জিন রয়েছে সেটাই সাফিসিয়েন্ট। ফলে সেই হিসেবে দেখলে আমাদের সুপার সুখোই ফাইটার জেট তৈরি করতে রাশিয়ার সাহায্য আপাতত লাগবে না। অন্যদিকে বাকি যে 12টা সুখোই ফাইটার জেটের ডিল রয়েছে তার কথা বললে, এর জন্য কিন্তু ভারত সরকার অলরেডি বলেই দিয়েছে যে এতে অতিরিক্ত স্বদেশি কম্পোনেন্টের ব্যবহার করতে হবে, যাতে রাশিয়া থেকে বেশি স্পেয়ার পার্টসের প্রয়োজন না হয়। ফলে হয়তো এই 12টা বিমানের ডিলে একটু সময় লাগবে ঠিকই, কিন্তু ওভারঅল এই নিউজটা ভারতের জন্য কোনো সমস্যা নয়, বরং এটা একটা ভারতের জন্য বড় সুযোগ এনে দিয়েছে, যাতে 1,000 কোটি টাকা বিদেশে যাওয়ার হাত থেকে বেঁচে যাবে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।